নমস্কার, আপনারা দেখছেন নিশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয় অসম চুক্তির ফসল নয়, মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ প্রদীপের। শ্রীকোনা কোয়ারপাড়ে দুষ্কৃতীর হামলা, আহত তিন যুবক। চলে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা শিরু মিয়া, শোক কংগ্রেসের। এবারে বিস্তারিত খবর। আসাম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা জানিয়েছেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানেন না। আকসার নেতৃত্বে বরাকবাসীর আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় বলে জানালেন দত্তরায়, অসম চুক্তির নয়। বিশ্ববিদ্যালয়ে আজ 50টা সাবজেক্টে পড়াশোনা হচ্ছে, অথচ গতকাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলে গেছেন এটা নাকি আসাম আন্দোলনের ফসল। আমি জানি আসাম চুক্তিতে আসামে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে লেখা ছিল, কিন্তু তারা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য চূড়ান্তভাবে বিরোধিতা করেছে। এমনকি রাজ্যসভায় যখন এটা বিল পাশ হয়, তখন এজিপির সাংসদ ছিলেন বিজয় চক্রবর্তী, উনি সেই বিলের কপি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, ভেহিমেন্টলি তারা অপোজ করেছিলেন। তারপর কোন মুখে সর্বানন্দ সোনোয়াল বলেন যে এটা আসাম বিশ্ববিদ্যালয়ের ফসল, তারপর তারা বাধ্য হয়ে দিল্লির দরবারে গিয়ে যখন আসাম বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয়ে গেল, তখন তারা তেজপুরে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সেটাকে আমি মানতে পারি আসাম বিশ্ববিদ্যালয়ের ফসল। কিন্তু আসাম আন্দোলনের জন্য এই আসাম বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা বরাক উপত্যকার 45 লক্ষ মানুষের একজন মানুষও বিশ্বাস করবে না। আমি মনে করি মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই কেউ ভুল বুঝিয়েছে এবং ভুল বোঝানোর ফলে উনি আজকে এই ভুল ব্যাখ্যা করে আজকে বরাক উপত্যকার মানুষের কাছে উনি অনেক ছোট হয়ে গেলেন। আমি এই মুখ্যমন্ত্রীর এই ভাষণে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি এবং আমি বরাক উপত্যকার মানুষের কাছে আবেদন করছি, আপনারাও প্রতিবাদ করুন। আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের সাক্ষী ছিলেন বিমলাংশু রায়, উনি আমাদের অ্যাডভাইজার ছিলেন। দুঃখের বিষয় যে সর্বানন্দ সোনোয়াল যখন এই কথাগুলো বলছিলেন, তখন আমাদের সাংসদ রাজদীপ রায় এবং অন্যান্য মন্ত্রী বিধায়করা উপস্থিত ছিলেন, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেননি। অথচ রাজদীপ রায় তখন হলিক্রস কলেজের হলিক্রস স্কুলের স্টুডেন্ট ছিলেন, সে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং তার বাবা বিমলাংশু রায় এই আন্দোলনে সক্রিয়ভাবে আমাদের সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন। তারপরেও কোন মুখে আজকে সর্বানন্দ সোনোয়াল এই কথা বলে আমি তার তীব্র প্রতিবাদ করছি এবং আবার আমি বরাক উপত্যকার জনগণকে বলবো এর যোগ্য জবাব দেওয়ার জন্য। আচমকা গভীর রাতে দুষ্কৃতীর হামলার ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে শ্রীকোনা কোয়ারপাড়ে। শুক্রবার রাতে এলাকার তিন যুবকের ওপর হামলা চালায় দুষ্কৃতী। দুষ্কৃতীর দায়ের কোপে এক যুবকের বাঁ হাত টুকরো হয়ে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস, সদর ওসি দিতুমণি গোস্বামী। সকালে নিয়ে যাওয়া হয় ডগ স্কোয়াড, কিন্তু ডগ স্কোয়াড তল্লাশি চালিয়ে দুষ্কৃতীর কোনো সন্ধান পায়নি, এমনকি কাটা হাতও উদ্ধার হয়নি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ঘটনা বলতে আমার নাম কইতে লাগবো। হ্যাঁ, আমার নাম নির্মল ভদ্র। আপনার বাসা এখানে? আমার বাসা কুয়ারপাড়া, আমার দোকান চামড়কুন আমার বাসা। গতকালকে রাতে তারা তো এই দোকান রমেশদের দোকান, এটা তো প্রায় 35-40 বছর থেকে এখানে এই জায়গা আমি দোকানদারি করে আমরা এটা দেখিয়ে যাই। তাই না, আমার এক গুরু দীক্ষিত মানুষ, তার লগে একটা ভালো সম্পর্ক আছে। তার ছোটো ভাইয়ের লগে আমার কাকাতো বোনের বিয়েও দিছে, ওই সম্পর্কে তার লগে একটা ভালো পরিচয় আছে, তারা ব্যবসা করে। গতকালকে রাত্রে হঠাৎ করে কেউ বা কারা তার উপরে এই ধরনের আক্রমণ করছে,
এটা তো আমরা কইতে আর মানে কে করছে না করছে এটা তো আমরা জানি না। আপনার কি মনে হয় কিতার লেগে করছে এটা? এটা জায়গা নিয়ে আমরা যতটুকু জানি যে এটা জায়গা নিয়ে যারা করছে এটা তারার জায়গা বলিয়া তারা ইয়ে করে এটা পরশু মানুষের মুখে আমরা শুনতে পাই, কিন্তু আমরা তো অত কিছু, এটা তো আইনের ব্যাপার। আমরা যতটুকু জানছি যে তারা দুই তিনবার কেসও তারা পাইছে, ও পাওয়ার পরে তারা এখানে এতদিন কাঁচা ঘর আসলো, এখন তারা পাকা ঘর বানাইবার লেগে তারা প্রস্তুতি নিছে, অথচ কিছু কাজও চলে। এরপরে তারার উপরে রাত্রেবেলা হঠাৎ করে এই হামলা করছে, কে বা কারা করছে এটা তো আমরা কিছু জানি। জায়গাটা কার নামে? জায়গাটা তো অলরেডি রমেশচন্দ্র দে, মানে যারা উইন্ডেড হয়েছে তার বাবা? হ্যাঁ, তার বাবা রমেশচন্দ্র দে। তার ছেলে আছে, তিন ছেলে, তিনজনের জখম। তার বাবা তো জখম, এরপরে তার সঙ্গে মিস্ত্রি যারা কাজ করে তারার মধ্যে একজন না দুইজন জখম হয়েছে। আমি এখনো পরিষ্কার জিনিস এখনো বোঝা যান না, যত সময় যাইব জিনিসগুলো পরিষ্কার হইবে আস্তে আস্তে। এখন কই আছে তারা? বর্তমানে মেডিকেল কলেজ আছে। এটা নিয়ে থানায় এফআইআর হইছে না? তার এফআইআর হইছে কি না না হইছে আমি সব কিছু জানতে পারি না এখনো, আমি ক্লিয়ার হইতে পারি না এখনো। চলে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা, বিশিষ্ট সমাজসেবী হাজি সিরাজউদ্দিন লস্কর। সবাই তাকে চেনেন শিরু মিয়া বলে। শনিবার সকাল ১১টায় মধুরবন্ধ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুর সময় রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র এবং দুই কন্যা। রবিবার সকাল ১০টায় মধুরবন্ধ ঈদগাহ হতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। এদিকে সিরাজউদ্দিন লস্করের মৃত্যুতে গভীর মর্মাহত শিলচর জেলা কংগ্রেস। মৃত্যু খবর পেয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা অর্ধনিমিত রেখে এক মিনিটের শোক প্রকাশ করা হয়। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের একজন আজীবন কংগ্রেস কর্মী, যিনি সবার কাছে শিরু মিয়া নামে পরিচিত ছিলেন, ওনার নাম ছিল সিরাজউদ্দিন লস্কর, এবং উনি আজ আমাদের মধ্যে নেই। কিছুক্ষণ পূর্বে উনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এবং উনি অত্যন্ত নিষ্ঠার সাথে কংগ্রেসের সেবা করে গেছেন, এবং আজকে আমরা ওনার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই কংগ্রেসের পরিবার, শিলচর জেলা কংগ্রেসের পরিবার শোকাহত এবং মর্মাহত। আমরা ওনার আত্মার সদ্গতি এবং শান্তি কামনা করি, সাথে সাথে ওনার পরিবারবর্গের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, এবং যাতে তাদের ওনার পরিবারবর্গ এই শোক কাটিয়ে উঠতে পারে সেই শক্তি যেন সর্বশক্তিমান তাদেরকে দেন। আমরা আশা করি আমাদের শিরু ভাই আজকে যেভাবে ছিলেন আমাদের সাথে সেভাবে আছেন, থাকবেন। ওনারা উনি চলে গেলেও আমরা মনে করি ওনার আশীর্বাদ আমাদের সাথে থাকবে, এবং ওনার প্রতি স্মরণ রেখে আমরা আজকে আমাদের দলীয় কার্যালয়ে আমাদের দলীয় পতাকা অর্ধনমিত করে রেখেছি। পুরো ট্রেনটি একটি আধুনিক চিকিৎসালয়। ট্রেনের ভেতরে রয়েছে অপারেশন থিয়েটার, রোগীদের দরকারি ওষুধপত্র দেবার রয়েছে ব্যবস্থা, প্রয়োজনীয় পথ্য পরিবেশন করার ব্যবস্থা রয়েছে ট্রেনে। মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা ইম্প্যাক্ট ইন্ডিয়া সমগ্র পৃথিবীর মধ্যে প্রথমবার ১৯৯১ সালে ট্রেনটি চালু করেছিল। বর্তমানে বদরপুর জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে আছে। দেখুন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত পুরকাস্থের এক প্রতিবেদন। নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে আছি বদরপুর রেলওয়ে ৩ নম্বর প্ল্যাটফর্মে। আমার ঠিক বাম পাশে পেছনে দাঁড়িয়ে আছে লাইফলাইন এক্সপ্রেস। এই লাইফলাইন এক্সপ্রেস এক মাসের জন্য এখানে থাকবে। এই লাইফলাইন এক্সপ্রেসে এতদঞ্চলের বিভিন্ন রোগের চিকিৎসা করা হবে, তার থেকে শুরু করে চোখ থেকে শুরু করে একদম পায়ের বড় কোনো ব্যথা, অ্যাঙ্কেল অপারেশন সব কিছুই এই ট্রেনে হবে। এই ট্রেনটি স্পন্সর করেছে ইম্প্যাক্ট ইন্ডিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ থেকে প্রায় ৩০ বছর আগে পুরো বিশ্বের মধ্যে
এই চলতি ট্রেনে স্বাস্থ্য পুরো ভারতবর্ষের মধ্যে ইম্প্যাক্ট ইন্ডিয়া শুরু করেছিল। ইম্প্যাক্ট ইন্ডিয়ার এই প্রজেক্টটি 109টি জায়গা শেষ করে আজ 110 নম্বর জায়গায় এসে দাঁড়িয়েছে। ইম্প্যাক্ট ইন্ডিয়ার এই লাইফলাইন ট্রেনে আগামী 5 তারিখ থেকে চিকিৎসা করা শুরু হবে এবং জানুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত এখানে চিকিৎসা চলবে। আসুন আমরা দেখে নেই এই ট্রেনের ভেতরে কী কী আছে এবং কথা বলে নেই এটার সঞ্চালকের সঙ্গে। তো লাইফলাইন এই ট্রেনটি বদরপুর 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমরা এখন কথা বলবো ট্রেনের ভেতরেই এই লাইফলাইন ট্রেনের যিনি অপারেটিং মেইন অপারেটিং সিনিয়র অপারেটিং ম্যানেজার আছেন চন্দ্রকান্ত দেশপাণ্ডে। চন্দ্রকান্ত দেশপাণ্ডের সঙ্গে আমরা এই ট্রেনের বিষয়ে বিশদ জেনে নেব। চন্দ্রকান্ত জি, আপ পহলে হমেন ইয়ে বতাইয়ে কি ইয়ে লাইফলাইন ট্রেন কব সে শুরু হুয়া, আবি ক্যা হুয়া, ছোটে মোটে সে বতাইয়ে। তো বেসিক্যালি লাইফলাইন এক্সপ্রেস কা ইতিহাস কা জানকারি দেনে কে লিয়ে আপসে বতা দু, ইয়ে বড়ে খুশি কি বাত হ্যায় কি লাইফলাইন এক্সপ্রেস ইয়ে বিশ্ব কা সবসে পহলা রেল হাসপাতাল হ্যায় জো চলতা ফিরতা হাসপাতাল রেল হাসপাতাল। और ये विश्व का सर्व सबसे पहला अस्पताल बनाने का श्रेय हमारे भारत को प्राप्त है। 1991 जुलाई महीने में इसका शुरुआत हुआ था और ये लगभग पिछले 30 सालों से पूरे भारत में ये काम कर रहा है। आज तक में इसके 209 प्रोजेक्ट हो रखे हैं जिनके द्वारा लगभग 12 लाख के ऊपर लोगों को देखा गया है और 1.5 लाख के ऊपर इसके अंदर सर्जरीज की गई। अच्छा, ये जो लाइफलाइन ट्रेन है, ये लाइफलाइन ट्रेन का अंदर में क्या क्या सुविधा है, मतलब क्या क्या आप लोग ट्रीटमेंट करते हैं? ये लाइफलाइन ट्रेन का शुरुआत करने का उद्देश्य ये था कि जो देश के सुदूर क्षेत्र है, ग्रामीण इलाके हैं जहाँ पे स्वास्थ्य सुविधाओं का थोड़ा अभाव होता है या स्वास्थ्य सुविधा पर्याप्त नहीं होती है, ऐसे जगह में स्पेशलिटी सर्जिकल केयर पहुँचाना और उसके द्वारा प्रिवेंटेबल डिसेबिलिटीज में काम करना। ये और ये जो आपका लाइफलाइन ट्रेन है, ये लाइफलाइन ट्रेन का पीछे का शक्ति कौन है, कौन चला रहा है? तो ये लाइफलाइन एक्सप्रेस जो है ये इम्पैक्ट इंडिया फाउंडेशन नाम का एक पब्लिक चैरिटेबल ट्रस्ट है बंबई से, उसके द्वारा ये संचालन किया जाता है रेल मंत्रालय के सहयोग से। तो इम्पैक्ट इंडिया फाउंडेशन और रेल मंत्रालय द्वारा ये ट्रेन का स्थापना हुआ था जुलाई 1991 जैसे कि मैंने पहले बताया, और इनके सहयोग से ये पूरा देश भर में जहाँ जहाँ भी हम लोग जाते हैं वहाँ के स्थानीय जिला प्रशासन और वहाँ का स्थानीय जिला स्वास्थ्य विभाग उनके साथ में मिलकर के ये काम होता है। बेसिकली लाइफलाइन ट्रेन तो हम लोग तो मतलब सिर्फ एक सर्विस और स्किल लोग लेके आ सकते हैं, पर जो मेन जो मोबिलाइजेशन है ये सब चीज में हमारा होस्ट डिस्ट्रिक्ट जो है उनका जिला प्रशासन का बहुत अत्यधिक महत्व होता है, और इसके लिए जो सपोर्ट करते हैं जैसे सीएसआर के लिए या अंडर ये कार्यक्रम के लिए जैसे भादरपुर का जो प्रोग्राम है इसके लिए जॉनसन एंड जॉनसन प्राइवेट लिमिटेड के तरफ से इसके लिए सहयोग दिया गया है। थैंक यू। ঈশান বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে বিস্তারিত জানালেন লাইফলাইন এক্সপ্রেসের চিফ অপারেটিং অফিসার চন্দ্রকান্ত দেশপাণ্ডে এবং ডেন্টাল সার্জন ডক্টর জসবীর সিং। আমরা এখন দাঁড়িয়ে আছি বদরপুর 3 নম্বর রেলওয়ে প্ল্যাটফর্মে লাইফলাইন এক্সপ্রেসের ভেতরে। লাইফলাইন এক্সপ্রেসের ভেতরে আমাদের সঙ্গে এখানে লাইফলাইনের এক্সপ্রেসের চন্দ্রকান্ত দেশপাণ্ডে আছেন, একজন দাঁতের চিকিৎসক আছেন। স্যার জি, আপনার নাম? मेरा नाम डॉक्टर जसबीर सिंह है और मैं प्रोजेक्ट मैनेजर हूँ लाइफलाइन एक्सप्रेस का। लाइफलाइन एक्सप्रेस से प्रोजेक्ट मैनेजर जसबीर जी, उन्हीं आमंत्रित के बुझिए बोल में आप बताइए यहाँ क्या होता है? जी, ये जो देख रहे हैं अभी ऑपरेशन थिएटर 1 है, इसमें हमारे 3 ओटी टेबल लगे हुए हैं। यहाँ हमारी मेन सर्जरीज होती है जैसे कैटरेक्ट सर्जरी हो गई या मिडल ईयर सर्जरी हो गई, ऑर्थोपेडिक, प्लास्टिक, तो वो सब इस पे होती है। अच्छा, तो ये हमारे लाइटनिंग अटैच्ड है, माइक्रोस्कोप अटैच्ड है, वेंटिलेटर साथ में लगे हुए हैं। मैंने एक अच्छे अस्पताल में जो सुविधाएं होती है ये ट्रेन में ये सुविधा है। थैंक यू। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস উপলক্ষে পালন করল হাইলাকান্দি বিজেপি সংখ্যালঘু মোর্চা। কালাছড়ায় অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি মুক্তর হোসেন খান।
কিন্তু সভায় দলীয় কর্মীর সংখ্যা ছিল খুব কম। বলতে গেলে খালি চেয়ারের সামনে বক্তব্য রাখলেন প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি। এতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি ইকবাল হোসেন লস্কর। না, মই তো ন্যাচারালি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটুয়ে বিচারিছো, যে সংখ্যালঘু জনগোষ্ঠীয় যাতে মানে এইবার ভোট দিয়ে, এইটাই মোর মিশন। আর এই ভোট পাই যাতে ভারতীয় জনতা পার্টি সন্তুষ্ট হয়, যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষে প্রার্থিত্বতক গুরুত্ব দিছে দলটো, যে দলটোয়ে দরিদ্র আর বিশেষক মহিলাসকলর প্রগতির কারণে যথেষ্ট কাম করেছে, দরিদ্রতা দূরীকরণের কারণে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এই ক্ষেত্র ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কমিটিয়ে একটা সিদ্ধান্ত লৈছে যে কমপক্ষে 7 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষক বিধায়ক বনায় অহা বিধানসভাত আমি আনিম। আমিও মাইনরিটি মোর্চায় এটা কইছো যে 7 বিধায়কর বাহিরে সংখ্যালঘু নোহা প্রার্থী 14 আমি সংখ্যালঘুর ভোটে দি নির্বাচিত করিম, যাতে সংখ্যালঘুর ভোটটু নাপালে স্বীকার করে যে আমি সংখ্যালঘুর ভোট দেওয়ার কারণে আমি বিজয় হয়েছো। যেটু আমার আমি নামর ফালে দি তেনেকুয়াকে কোয়া নাই। এটা কথা হয়েছে, বরাকবেলির 3টা জেলাত 3টা সমষ্টি, আমি 7টা সমষ্টির কথা কোয়া নাই, আমিও কোয়া নাই, রাজ্যিক কমিটিও কইছে 7 বিধায়ক বানাবো। চোখের জলে শেষ বিদায় জানানো হলো ইশতিয়াক মজুমদার রাহিলকে। শনিবার বিকেলে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গত 23 ডিসেম্বর গ্রিন হিলস থেকে গ্রিন করিডোর করে তাকে বিমানবন্দর নিয়ে যাওয়া হয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতা নিয়ে যাওয়া হয়। কলকাতায় যেতে যেতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শনিবার তার মৃতদেহ মধুরবন্দে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। উত্তর কাটিগড়ায় সেউতি বাবুরবাজারে গত বুধবার প্রাণঘাতী হামলায় আহত স্বামী স্ত্রী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু হামলাকারীদের এখনও ধরতে পারছে না পুলিশ। ওই ঘটনার এজাহারকারী কমরুল ইসলামের অভিযোগ, অভিযুক্তরা পুলিশের নাকের ডগা দিয়ে ঘোরাফেরা করছে কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছেন না। এই যে পরিবারে মারামারি করছে, এই পরিবারের লগিয়া তারা দুই দিন পরে মাস দেড় মাস আগে আরেক ঘটনা হয়েছে, তার লগে তারারে মারছে, মারার পরে কেস হয়েছে, কেস হওয়ার পরে শেষ হয়ে গেছে, কোনো বিচার আচার পাওয়া গেছে না, থানাত কোনো কিচ্ছু পাওয়া গেছে না, কিন্তু ওই পরিবারটি আবার আইয়া এই যে 23 তারিখ বুধবার 1টা-1.5টার সময় ইয়া এই ঘটনা করছে, আবার কোনো সমর্থন দেয় না আমরা, রে না আমরা পারছি না, আমরা পারছি না, এই 8 ফুটের জ্বালায় আমরা পারছি না, আসামি চুরি করে চুরে চুরে করে চুরি করিয়া চুরে কেস দিলাই, এটা আমরা বুঝলাম না কিতা ব্যাপার, স্যার গ্রেফতার করুন। আর কই আমরা তো ফাইয়ান না, যে তোমরা একটু হেল্প করো বলে আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত ইনচার্জ বাবু কইরা আমরা দারোগা কইরা, কিন্তু তাইন কই আজকে যদি না পাই সন্ধ্যা পর্যন্ত তে আমি কিতা করমু, আমি কিছু করার নাই, তখন কইছি এরে আপনি কিতা কইন, আমার দোষিও না, আমার দোষিও না, এটা কিতা কইন, দোষিও না, বিয়ারা ইনচার্জ সারে উঠি কইন, আমার দোষিও না, যদি আমি তোমরা লোকেশন দিয়া দাও আমরা ও কথাটা কইন, আজকে 4 দিন হই গেল আর সারে কইন তাইন তানরে আমরা লোকেশন দিয়া দিতাম, ও ব্যাপারটা কিতা। জীবনের ঘাত প্রতিঘাত, আনন্দ বিষাদের অনুভূতি নিয়ে একটি কবিতা গ্রন্থ লিখলেন কেশব বণিক। শুক্রবার সন্ধে অভয়াচরণ পাঠশালায় কবিতা গ্রন্থ রজনীগন্ধার প্রথম খণ্ড উন্মোচিত হল। গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কিশোর ভট্টাচার্য, ভবানী ভট্টাচার্য, অমিত নাগ, অতনু গোস্বামী প্রমুখ। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। আসাম বিশ্ববিদ্যালয়ে অসম চুক্তির ফসল নয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ প্রদীপের। শ্রীকোনা কোয়ারপাড়ে দুষ্কৃতীর হামলা, আহত 3 যুবক। চলে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা শিরু মিয়া, শোক কংগ্রেসের। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, নমস্কার।